আচ্ছা, আমি একে পরিচিতি পর্বটা শেষ করি, এরপর আপনারা কোশ্চেন করেন। হ্যাঁ, কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে আসলে আজকে সবাই সম্মিলিত একসঙ্গে আমরা হয়েছি বিকজ আপনারা জানেন আগামী 9ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশের হলগুলাতে আমাদের বাংলাদেশি একটা চলচ্চিত্র রিলিজ হতে যাচ্ছে। চলচ্চিত্রের নাম হচ্ছে আমাদের ট্র্যাপ। ট্র্যাপ চলচ্চিত্রটি আমাদের নির্মাণ করেছেন এবং প্রযোজনা প্রতিষ্ঠান যিনি আমাদের হচ্ছে দীন ইসলাম ভাই। আর এই চলচ্চিত্রে আমাদের সবার ভালোবাসার একজন মানুষ যিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমার সঙ্গে, সরি তার সঙ্গে আমি আর কি, হ্যাঁ আমাদের সবার ভালোবাসার অপু বিশ্বাস। আবার আমাদের এই চলচ্চিত্রে আরেকজন আছেন, আমাদের আরেকজন আরেক পেয়ার এবং আরেকজন হিরো নিউকামার, তার ছবি এই এই চলচ্চিত্র থেকেই উনি পদার্পণ করছেন আমাদের চলচ্চিত্রে। ওনার হচ্ছে রাজু সুলতান। উনি নিজেও একজন বিজনেসম্যান এবং ভালো আর্টিস্ট। উনি অনেক বছর ধরে মঞ্চ নাটক করেছেন, অনেক স্টেজ পারফরমেন্স করেছেন। ওনার অ্যাক্টিং করা ওনার খুব শখের একটা জায়গা। সেই জায়গা থেকে আমরা সবাই, আমাদের আরও অনেক আর্টিস্ট ছিল, অনেক আর্টিস্ট আছে, বাট সেটা আমরা এখন নাই বলি। যেহেতু আমরা এখানে যারা আছি আমরা শুধু তাদেরকে নিয়েই কথা বলতে চাই এবং আমাদের ছবিটাকে নিয়েই কথা বলতে চাই। আর একটা বিষয় একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, যেহেতু এটা ট্র্যাপের একটা প্রেস মিট। সো আমরা চাই ট্র্যাপকে কেন্দ্র করে কথা বলতে, আলোচনা করতে। এটার বাইরে অন্য কোনো টপিকে আসলে আমরা কথা বলতেও চাই না, আমরাও চাই না আপনারা আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে একটু ইতস্ততার ভিতরে ফালাই দেন আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আপনাদের কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলো সুন্দর এবং মানে স্বাভাবিক উত্তর দেওয়ার জন্য। ট্র্যাপের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা দিয়ে 9 তারিখে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। সাইবার ক্রাইম থ্রিলার ঘরানা, যতটুকু আমরা ট্রেলার দেখেছি, তো এই প্লটটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনাদের থেকে। এখন আমাদের আধুনিক যুগে বিগত 2 বছর 3 বছর আগে থেকে আমরা জানি যে এআই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের তো এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে শুধুমাত্র যে ভালো কাজ হচ্ছে তা না, খারাপ কাজেও ব্যবহার হচ্ছে এবং হয়তো এখন হচ্ছে না, আমরা দেখতে পাবো ভবিষ্যতে আরো প্রচুর পরিমাণে নেগেটিভ ভাবে ব্যবহার হচ্ছে। যেমন ধরেন ডিফেক্ট, এটা তো আপনারা অলরেডি জানেন, যারা মিডিয়া কর্মী আপনারা যারা আছেন তারা জানেন যে এটাকে মিস ইউজ করে অনেক খারাপ ভিডিও বানানো হচ্ছে, অনেক কিছু হচ্ছে। একটা হ্যাকিং করে এখন তো দেখা যায় বেশিরভাগ ফ্যামিলি যারা থাকে আমাদের, তারা সবাই তো জব করে, হাজব্যান্ড ওয়াইফরা বাড়িতে থাকে, দেখা যায় তাদের অনেক ধরনের ফেসবুক বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াগুলো চালানোর জন্য যেভাবে প্রতারিত হচ্ছে বা বিভিন্ন ভাবে করেছে, এভাবে একের পর এক হ্যাকার ট্র্যাপগুলো নিয়ে আমাদের পক্ষ সাধারণ। যেহেতু আপনি পরিচালনা করেছেন এবং আমরা তার ছবি দেখেই বড় হয়েছি আর কি, তো আমার স্বপ্ন ছিল তার সাথে কাজ করা, তো তাকে কল্পনায় করছিলাম যে এটা যেহেতু একটা হাজবেন্ড ওয়াইফের গল্প, তো আমি চিন্তা করলাম যে না এই ক্যারেক্টারটা দিদি খুবই উপযুক্ত। পাশে চিন্তা করলাম তাহলে হিরো হিসাবে কে যায়, দিদির সাথে তো অলরেডি একটা সিনেমা তৈরি করেছে আমাদের ছবিটাই, ছবিটার নাম প্রেম প্রীতির বন্ধন। তো চিন্তা করলাম যেহেতু জুটিটা একটু দাঁড়ায় যাক, আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু জুটি দিয়ে চলে, তো ওই অনুযায়ী আমি চিন্তা ভাবনা এবার একটু জয় ভাই এবং অপুদির কাছে আসি, যে নতুন পরিচালক একদম, আপনারা তো আগে থেকে কাজ করছেন, অপুদি তো অনেক আগে থেকে কাজ করছেন, নতুন একজন পরিচালকের সাথে কাজ করলে একটু ভীতি কাজ করে যে সে কাজটা কিভাবে করবে না কি, তো আপনাদের একটু এই ব্যাপারে থট কি ছিল এবং প্রসেসটা কি ছিল যুক্ত হওয়ার পেছনে উনি যখন আপনাদেরকে অফার করেন, এক এক করে একটু জয় ভাই এবং অপুদির কাছে শুনুন। না জি ম্যাডাম বলুন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা হচ্ছে যে কাজ কিন্তু
আমাদের ওস্তাদ সবসময় বলতাম যে তাদের কাছ থেকে শিখে আসে। দীন ইসলাম কিন্তু ইন্ডাস্ট্রিতে নতুন নয়, পুরনো, হয়তো বা ডিরেক্টরের জায়গা থেকে একেবারেই নতুন। তো যেহেতু আমি বলবো যে শিক্ষাটা বিভিন্ন দু রকমের হয়, একটা হচ্ছে পুস্তকের শিক্ষা, একটা হচ্ছে কি নিজে দেখে শেখা। তো উনি যতটুকু কাজ করেছেন, আমি ওনার সম্বন্ধে যতটুকু জেনেছি, উনি কিন্তু প্রচুর ডিরেক্টরের সাথে কাজ করেছেন, বিশেষ করে যে আমাদের ভিতরের যে মানে আমাদের যে প্রজেক্টের কাজগুলো থাকে, যখন পোস্টের কাজগুলো থাকে, পোস্টের কাজগুলোর সাথে সে অনেক বেশি অভিজ্ঞ। তো সর্বকিছুর মূলে যখন এইরকম একটা প্রযুক্তি ভিত্তিক গল্প নিয়ে আমার সাথে কথা বললেন, আমি তখন ডাবিং করছিলাম একটি সিনেমার, তখন আমার খুব ভালো লাগলো যে আসলে কিন্তু আমরা যদি ভুল না করি যে আমরা সব জায়গায় দেখছি যে এরকম ট্র্যাপে কিন্তু পড়ছে, বিশেষ করে মেয়েদের খুব বেশি হচ্ছে। ফেসবুকে কারোর সাথে বন্ধু হচ্ছে, বন্ধু হওয়ার পর কথা এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু সে একটা বিব্রতকর অবস্থানে পড়ে যাচ্ছে। আমাদের গল্পটা একটু ট্রেলারে আমরা বুঝতে পেরেছি। তো উনি কিন্তু বেসিক্যালি নতুন নন, উনি অনেক অভিজ্ঞ মানুষ সেই জায়গা থেকে আসলে কাজ করা। আর আমি যে ডাবিংটা করছিলাম সেটা ছিল প্রকৃতি বন্ধনে। তো তখনই কিন্তু জয়ের অভিনয় দেখে সব দেখে আমার সাথে তখন দিন বললেন যে দিদি খুব ভালো লাগছে, আর আপনাদের গল্পটা না হাজব্যান্ড ওয়াইফ কেন্দ্রে, তো ওই যে একটা টাচের ব্যাপার। এবং আমরা ঢাকা শহরে বিশেষ করে মানুষ, ঢাকামুখী যারা, তাদের গ্রামের বাড়ি থেকে বা দেশের বাড়ি থেকে আমরা ঢাকায় যখন অবস্থান করি, তখন সেক্ষেত্রে দুটো মানুষই একটা বাসায় থাকে, সে বাসায় থাকা অবস্থায় কে কি প্রবলেম ফেস করে, এইরকম একটা গল্প নিয়ে আমরা এগিয়ে মানে এগিয়ে যেতে যাচ্ছি। তো জয় ভাইকে এগিয়ে, তো আমি বললাম যে না, জয় আসলেই ভালো কাজ করছে। জয়ের সাথে আমার একটি কাজ করা হয়েছিল হিটম্যান, যেখানে যদিও আমার সাথে শাকিব খান ছিলেন, আর জয়ের সাথে ছিল শিলিন শিলা, এখন সে প্রতিষ্ঠিত একজন নায়িকা। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে জয়ের বেশ কিছু সিনেমা প্রথম কাজ অবশ্যই শিলিন শিলা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, সব কিছু মিলে হয় কি চলচ্চিত্র সিনেমা এই মানে আভাসটা আমার কাছে ভালো লেগেছে। তখন ওদের সাথে কথাবার্তা বলা, এবং তারপরে কিন্তু জয় আবার যখন ডাবিংয়ে আসে, তখন আবার ডাবিংয়ে ওইখানেই আমাদের আসলে মিটিংটা করা, ফাইনাল করা, তারপরে আমরা এবিসিতে শুটিং স্টার্ট করি। দিদি সিনেমার নাম